प्रभु मैं हूँ दास तुम्हारा, प्रभु मैं हूँ दास तुम्हारा। नमस्कार, इंटरनेट सिंपल लाइफस्टाइल परिवारे आपनादेर सकलके स्वागत जानाई। एखन चलछे साजी स्पेशल व्लॉग। साजी आमादेर बोलनवमी थेके शुरू होयेछे, এই দুদিন আমাদের সাজি চলছে। তো আমি মোটামুটি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের সাজি উৎসব কীরকম হয়। তো আজ আমাদের কুঞ্জভঙ্গ দিয়ে তারপরে ধুলোটের মাধ্যমে আমাদের সাজি অনুষ্ঠান শেষ। তো সেটাই আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সকলের অবশ্যই ভালো লাগবে, সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা কিন্তু অনেক পুরনো একটা ট্র্যাডিশনাল একটা অনুষ্ঠান বলতে পারেন। এই অনুষ্ঠান বৃন্দাবনে হয়, আর অনেক যেগুলো শ্রীক্ষেত্র আছে এরকম, যেমন এটা গ্যাংদাস কান্দ্রা, সেরকম অনেক জায়গাতে এই অনুষ্ঠানগুলো হয়। সাজি অনুষ্ঠান কিন্তু পশ্চিমবাংলাতে আমি যতদূর জানি বৃন্দাবন আর এই কান্দ্রাতেই হয়, আর কোথাও কিন্তু সাজি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। তো আমার উদ্দেশ্য আমাদের ভিডিও মাধ্যমে আমি আমাদের পরিবারের ঐতিহ্যময় একটা সাজি অনুষ্ঠান আপনাদের সাথে তুলে ধরব, সকলের ভালো লাগবে। তো চলুন, আমি রেডি হয়ে পড়েছি। এই শাড়িটা পরলাম, আজ নতুন শাড়ি একটা পরেছি। তো এই শাড়িটা পরে এবার ঠাকুরতলার মন্দিরে আপনাদেরকে নিয়ে যাই। কুঞ্জভঙ্গ অলরেডি সকাল থেকেই পালা গান শুরু হয়েছে, তো এবার কুঞ্জভঙ্গ শোনা হবে। তো চলুন সবাই মিলে আমরা যাই মন্দিরে। কুঞ্জভঙ্গ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্তবৃন্দ, আমাদের ঠাকুর পরিবারের গ্রামবাসী সকলে এক জায়গাতে এসে অনুষ্ঠান দেখছেন। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়। তো অনেক সবাই মিলে এখানে বেশ সবাই মিলে খুব আনন্দ সহকারেই অনুষ্ঠানগুলো সবাই দেখে। কীর্তন পরিবেশন করছেন শ্রীমতী রাধারানী ঘোষ, খুব দিদি বহুদিন ধরেই আমাদের এই কান্দ্রা শিবধামে আসেন প্রত্যেক বছরই সাজি অনুষ্ঠান করতে। আর দিদি ভীষণ সুন্দর কীর্তন গান করেন। তো কীর্তন গান এবার মোটামুটি শেষের দিকে, কুঞ্জভঙ্গ প্রায় শেষের দিকে। তো একটার পর একটা অনুষ্ঠান আজকে ধুলোটের মাধ্যমে শেষ হবে, সেই ভিডিও আপনাদের দেখাবো। আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হরিনাম সংকেতনের মতো মধুর ধ্বনি আর কিছু এই পৃথিবীতে হয় না। সত্যি করি হরিনাম মানুষকে সব কিছু ভুলিয়ে দিয়ে। দেখুন সকলে কত সুন্দর মানে হরিনাম সংকীর্তন শুনছেন এখানে, কত ভক্তবৃন্দ। প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু সমস্যা রয়েছে। তো যাই হোক, সকলে এসে প্রভু রাধাকান্তর শ্রীচরণে সবাই যেন আমরা প্রভু শরণাপন্ন হয়ে আমাদের জীবন, আমাদের প্রত্যেকের চলার জীবন যেন সুগম হয়, এটাই প্রভুর কাছে কামনা করি। তো কীর্তন শেষে দিদির সাথে একটু কথা বললাম, খুব সুন্দর এই কয়েকদিন ধরে দিদি আমাদেরকে পালা গান, বিভিন্ন ধরনের পালা গান করে শোনালেন, ভীষণ ভালো লাগলো। দিদি যেহেতু প্রত্যেক বছরই এখানে আসেন, তো দিদির সাথে আমাদের প্রত্যেকেরই একটা সুপরিচিতি গড়ে উঠেছে। তো আজকেও তাই প্রভুকে ভীষণ সুন্দর শৃঙ্গার করানো হয়েছে। আর এই কুঞ্জভঙ্গর পর এবার শুরু হয়েছে আমাদের ধুলোট অনুষ্ঠান। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ পোঁতা হয়েছে, এটাই কিন্তু বোধনবের দিন কলা গাছ পোঁতার মাধ্যমে সাজি অনুষ্ঠান শুরু হয়। আর কলা গাছের নিচে দেখুন বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয়, ফুলের ডালার মতো সাজি, সেটাই সাজি উৎসবের মাহাত্ম। তো এই কলা গাছকে ঘিরে কেন্দ্র করে এখানে ভক্তবৃন্দ সবাই ঘুরছেন, প্রভুর আশীর্বাদ নিচ্ছেন।
এখানে দেখো নিশা নিধি বা আমাদের পাড়ার সকল বাচ্চারা এখানে ঠাকুর বাড়িতে খুব আনন্দ সহকারে সাজি উৎসব তারা মানে দেখছে, তাদের জীবনে একটা নতুন নতুন প্রত্যেক বছরই আসলে নতুন নতুন অভিজ্ঞতা হয়। তো কিছু কিছু যেগুলো আছে সেগুলো সেই একই রকমেরই ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার ধুলোট বেরোনো হবে, এখানে নাম সংকীর্তন চলছে। তো আমাদের যে রাধাকান্ত আর তারপরে আছে আমাদের রাধাবল্লভ মন্দির, আর তারপরে যাওয়া হবে আমাদের বৃন্দাবন চন্দ ধামে। তো সেই ভিডিও আপনাদের সাথে আমি তুলে ধরব। প্রভুজি রাধাকান্ত, প্রভুজি রাধাবল্লভ, প্রভুজি বৃন্দাবন চন্দেরও কিন্তু বার্ষিক অনুষ্ঠান হয়। বৃন্দাবন চন্দ আমাদের রাধাকান্তের সাজি অনুষ্ঠান একই সাথে অনুষ্ঠিত হয়। আর যে রাধাবল্লভের মন্দিরে এসেছি, এখানেই প্রথম ধুলোট অনুষ্ঠান শুরু হয়েছে। তো যে কোনো অনুষ্ঠানের শেষে কিন্তু প্রত্যেককে শুভ কাজের শেষে কিন্তু মিষ্টিমুখ করানো হয়, এটাই ধুলোট অনুষ্ঠান, এটাই নামকরণ করা হয়েছে ধুলোট। তো এখানে দেখুন মুন্ডা পাটালি এসব প্রভুর চরণে ছুঁয়ে মানে প্রসাদেই সেটাই ছোড়া হবে। তো এটা মহাপ্রসাদের থেকে কম কিছু নয়। এখানে ধুলোর অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার আমরা যাব প্রভু বৃন্দাবন চন্দ্রের মন্দিরে। এখন এসেছি আমরা বৃন্দাবন চন্দ্র ধামে। তো এটা হচ্ছে ছোট সাজিবাড়ি নামেও পরিচিত। প্রভু বৃন্দাবন চন্দ্রের দর্শন করুন সবাই, কৃপাময় মঙ্গলময় প্রভুর সকলে আশীর্বাদ নিন। তো তিন ঠাকুর বাড়ি আমাদের পরিক্রমার শেষে আমরা আবার আমাদের রাধাকান্ত প্রভুজির মন্দিরে আসি। তো ততক্ষণে আমাদের পাড়াতে যে মিষ্টির দোকান সেখানেও দেখুন ধুলোট অনুষ্ঠান করা হচ্ছে, সেখানেও মিষ্টি সব ছোড়া হচ্ছে। এই সাজি অনুষ্ঠান আমাদের গ্রামের খুবই একটা পুরনো একটা ঐতিহ্যময় একটা অনুষ্ঠান, তো সকলে মিলে খুব আনন্দ করে। তো আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি। তো আমার বাড়িটাও একটু ছোটোখাটো করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দূর থেকে কীরকম লাগে দেখতে। এবার শুরু হচ্ছে আমাদের রাধাকান্ত প্রভুজির মন্দিরে ধুলোট অনুষ্ঠান। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় দেখছি দেখছি গুড়ের পাটালি, তারপরে আছে বালুসয়, তারপর আছে জিলিপি, বাতাসা, সমস্ত কিছু কিন্তু ভক্তদের উদ্দেশ্যে ছড়া হচ্ছে। এটা বারবারই বলি যে এটা মহাপ্রসাদের থেকে কম কিছু নয়। আমাদের ধুলোট অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিছন থেকে বাতাসা মন্ডল। দুলোটের মাধ্যমে আমাদের সাজু অনুষ্ঠান প্রায় শেষের দিকে। দুলোট অনুষ্ঠান শেষে এখানে প্রভুর কাছে সকলে দেখুন গড়াগড়ির মাধ্যমে প্রভুর কাছে প্রভুর আশীর্বাদ নিচ্ছে। তো এখানে আমাদের যেমন দুর্গাপুজোর পর যেমন বিজয়াদশমীর দিন ছোটরা বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেন, সেরকম আজকের দিনেও তাই আমাদের এই ধুলোট অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা সকলে বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নিই, এটা আমাদের ঠাকুর বাড়ির নিয়ম। কুঞ্জবন্ধ আর ধুলোটের মাধ্যমে আমাদের সাজি অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেল। এখানে মনে ভীষণ মানে খারাপও লাগছে, আসলে সবই বন্ধ। তো আমাদের এই সাজি অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।